বলবো, রাগ আর ঝড় যখন বয়ে চলে যায় না, তারপরে বোঝা যায় যে ক্ষতিটা কি হলো মানুষের, মানে জীবনের ক্ষতিটা কত বড় হয়ে গেল। ঝড় আর রাগ চলে যাবার পর বোঝা যায়, তাই এম কষ্ট পেয়ে যায়, কারণ হয়তো রাগটা বেশি, সে সবাইতে একটু রেগে যায়, কিন্তু সেটা সাময়িক হোক, এমন না হোক যে রাগটা রাগ থেকে অভিমান, অভিমান থেকে এমন একটা পর্যায়ে চলে গেল যে সম্পর্কটা পুরোপুরি ছিন্ন হয়ে গেল সবার মধ্যে, সবার আর হলো না, কেন না অপর সাইডের মানুষটাই আর নেই। গুড মর্নিং, এখন বাজে 11:30, তাই গুড মর্নিং বলা যেতে পারে। তোমরা সবাই কেমন আছো গো? আমি না খুব ভালো আছি। আজকে আমি একটুখানি ভাঁট বকছি, নাহলে কী কন্টেন্ট দেবো বুঝতে পারছি না। খাওয়া দাওয়ার কন্টেন্ট দিতে আমার ভালো লাগে না, কী দেবো? আজকে ডিমের কারি করছি, ভাত করছি, উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি, আর এই যে আমার মেয়ে এখন সন্ধি বিচ্ছেদ করছে, আমি বলেছি যে দেখ আমি কিন্তু বাংলা পড়াই, অনেক বড়দেরও পড়াই, আর তুই যদি আমার মেয়ে হয়ে বাংলায় কম নম্বর পাস, আমার নাক কাটা যাবে। তো ঘরামিরি তো ঘর ফুটো হয় বুঝতেই পারছো, এই যে আমার এখান দিয়ে চার্জারের তারটা ঝুলছে, কিছু মনে করো না। তো আমি বললাম যে দেখ আমি একটু আর্টস সাবজেক্ট তো পড়াই, প্লাস বাংলায় আমি এত বড় ছেলেমেয়েদের পড়াই, এত ভালো মার্কস পাচ্ছে তারা, তো বাংলা সাবজেক্টটা নিয়ে আমি যেহেতু মানে এত কথা বলি, হ্যাঁ এতজনকে এত কিছু শেখাচ্ছি, আর তোকে যদি শেখাতে না পারি সেটা তো আমার ফেলিওরিটি, তো তুই একটু ভালো কর। তো ও বলে আমার ইংলিশই ভালো লাগে, মানে কী আর বলবো, মানে বাংলা মায়ের ইংরেজ সন্তান হয়ে গেছে এখন সবাই, আর ইংরেজি ভাষাটা তুলনামূলক সোজা যে যাই বলুক। তো আমি তাই ওকে বলছি যে দেখ ভাই নাক কাটিস নি যেন আমার, একদম নাক কান কেটে দিস না, দেখো প্রচণ্ড গরম, একদম সাজিনি গুজিনি খেয়েছে, টেনে চুল বেঁধে বসে পড়েছি, আর প্রচণ্ড গরমতে একটা বিচ্ছিরি নাইটি পরে আছি, ছেঁড়া ছুরিও হতে পারে, ছেঁড়া না ছেঁড়া না, তো যাই হোক একটুখানি ওন্না টন্না নিয়ে বসলাম, কারণ নাইটি যদি চারদিক থেকে ছিঁড়েও যায় না সেটা পরতে বেশ আরাম লাগে এই মানে গরমে, আর কী বলবো, ও প্রচণ্ড গরম। তোমরা কেমন আছো গো গরমে? আমি একদম ভালো নেই, আর এই রাস্তার ধারে বসে কী কথা বলবো, ওই ওই হই হই করে লোকজন যায়, বিরক্ত লাগে বুঝলে। ওই মটকা কুলপি আসছে আর আমার কথা বলারও 12টা বাজছে, মাঝে মাঝে একটুখানি ভাট বইকে তোমাদেরকে বিরক্ত করতে ভালো লাগে, তাই ভাবলাম কি একটু ভাট বকে বিরক্ত করে নিই। তো যারা যারা আমার মতো মায়েরা আছো, মানে মনে করো তোমরা অনেককে মানুষ করছো, তোমরা অনেককে অনেক পড়াশোনায় সাহায্য করছো, বা আমাদের মতন পড়াও যারা যারা টিচার আছো, তোমাদের জন্য অনেকে তৈরি হচ্ছে, কিন্তু তারা দেখবে নিজের ছেলেমেয়েকে সময় কম দাও, তাই না? জানি না তোমরা কী করো, কিন্তু আমার ক্ষেত্রে এটাই হয়, আমার মেয়েকে আমি সময় কম দিতে পারি, তাই কুটনো করতে করতে রান্না করতে করতে আমি পড়াই যতটুকু পারি। বিশেষ করে ব্যাকরণটার প্রতি আমি বেশি জোর দিই, ব্যাকরণটা অল্প মার্কস থাকলেও কিন্তু ব্যাকরণে পুরো ফুল মার্কসটা তোলা যায়। ইংলিশের ক্ষেত্রেও গ্রামারের ক্ষেত্রে আমি তাই বলি যে গ্রামারটাই জোর দে, তো উনি খুব ভালোভাবেই এখন করছেন দেখতে পাবে। তো এখন আমার মা সরস্বতী এখন সন্ধি বিচ্ছেদ করতে বসেছে, কতটা কী করবে জানি না। মা সরস্বতী এখন বিরক্ত ফিল করবে বলে আমি চলে এলাম ঘরে। একটা কথা বলি যে আমাদের হচ্ছে আমরা মানুষ গড়ার কারিগর, কিন্তু আমাদের ঘরের মানুষটাকেই গড়তে আমাদের খুব মানে অসুবিধা হয়ে যায়, কিন্তু কষ্টও হয় জানো তো, যখন মনে হয় যে দূর আমরা এত বাচ্চাকে তৈরি করছি কিন্তু আমার বাড়ির বাচ্চাটাই কী অবস্থা, একটু টাইম দিতে পারি না, সত্যি কষ্ট হয়, কিন্তু কী করবো বলো। আমাদের যে প্রফেশন সেই প্রফেশনে না মানে দায়িত্বটা অনেক থাকে, মানে নিজের বাচ্চার থেকেও যেন তাদের বাচ্চাকে তৈরি করাটা আমার বেশি দায় বলে মনে হয়ে যায়, যারা এই প্রফেশনে আছো জানোই তো আর কি। তোমরা গরমে খুব ভালো থেকো, একটা খুব ভালো বিষয় নিয়ে আমি আসবো, ভিডিও বেশি দিতে পারছি না কারণ মেয়ের এক্সাম, এই ছোটো ছোটো ভিডিও নিয়েই আসবো, দেবো না তা না, দেবো দায়িত্ব যখন নিয়েছি এই ইউটিউব করার একটা যে কাজে যখন যুক্ত হয়েছি, কষ্ট হলেও দিয়ে যাব যতটা পারবো, তো রাত জেগে হলেও দেবো, দিন জেগে হলেও দেবো, না খেয়ে না দিয়ে হলেও দেবো, একটু বেশি বড় বড় কথা বলে ফেললাম, সেটা করা যাবে না, না খেয়ে কিছুই করা যায় না, আমি তো পারবই না, আমি খুব লোভী, তো যাই হোক মানে খিদে সহ্য করতে পারি না, আমার আবার গ্যাসের ব্যথা শুরু হয়ে যায়, এই হচ্ছে কথা। এইটুকুই বলার ছিল, এরপরে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব, যে আমাদের যাদের খুব রাগ আছে না,
দেখবে আমাদের প্রচণ্ড রাগ হয় অকারণে, অকারণে অনেকের প্রচুর রাগ। ঘর থেকে এখানে চলে এলাম, প্রচণ্ড হর্ন দিচ্ছে একটা গাড়ি এসে দাঁড়িয়ে। তো জীবনে যাদের খুব রাগ দেখবে অকারণে, কারণে সবার ওপর রাগ করছে, কাউকে হয়তো সে খুব ভালোবাসে, না বুঝে ভুল বুঝে তার উপর প্রচণ্ড রেগে গেল, তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দিল, সম্পর্ক রাখলো না, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ হতে পারে দেখবে, খুব ভালো বন্ধু যাকে তুমি খুব বিশ্বাস করেছিলে, সে না বুঝে মানে ভুল বুঝে তোমার উপর রাগ করেছে, মানে যোগাযোগ ছিন্ন করে দিল, যেটা বলছি যে যোগাযোগ ছিন্ন করে দিল, কথা বললো না দিনের পর দিন, হয়তো ভুল বুঝে, ভুল বুঝে বুঝি সবার সঙ্গে হয়। কিন্তু আমি একটা কথাই বলবো, রাগ আর ঝড় যখন বয়ে চলে যায় না, তারপরে বোঝা যায় যে ক্ষতিটা কী হলো মানুষের, মানে জীবনের ক্ষতিটা কত বড় হয়ে গেল, ঝড় আর রাগ চলে যাওয়ার পর বোঝা যায়। তাই এমন রাগ আর ঝড় যেন না আসে যে সেটা চলে যাওয়ার পর মারাত্মক ক্ষতি হয়। তো এটাই কাম্য যে মানুষ মানুষকে এতটা অবিশ্বাস করো না, এতটা মানে খারাপ ব্যবহার করো না, এতটা সম্পর্ক নষ্ট করো না যে ঝড়ের মতো সমানে এসে জীবনটাকে তছনছ করে দিয়ে যায় এবং সেটা চলে যাওয়ার পর মনে হয় যে বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, এটা না হলেই বোধহয় ভালো ছিল। তো এই সম্পর্কে আমি একটা ভিডিও আনবো, হয়তো তোমাদের ভালো লাগবে। এটা আমার অভিজ্ঞতা যে এই রাগের জন্য মানুষ কত কী খুইয়ে ফেলে, হয়তো এই রাগের জন্য এক সময় দেখা যায় যে মানুষটাই নেই কিন্তু রাগটা রয়ে গেল, আর যে সময় রাগটা পড়লো সে সময় মানুষটা হয়তো নেই, মানে পৃথিবী ছেড়েই চলে গেছে, অথবা তোমার থেকে অনেক দূরে চলে গেছে, তুমি আর তার নাগালও পাবে না। তো এই ধরনের রাগ তেজ সম্পর্ক নষ্ট এটা না হয় বোধহয় ভালো কারোর সঙ্গে কারোরই। এমন রাগ উচিত নয়, অমূলক রাগ, যে রাগটা একটা মানুষের থেকে একটা মানুষকে অনেকটা মানে পুরোপুরি ছিন্ন করে দেয়, এবং সে যখন পরবর্তীকালে রাগটা পড়ে যাওয়ার পর তাকে খুঁজবে সে হয়তো পেলই না। তো এমন রাগ নিশ্চয়ই কাম্য নয়। তো রাগ, ক্ষোভ, হিংসা, দ্বেষ এগুলো ঝেড়ে ফেলে আমাদের মনে হয় স্মুথভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াই ভালো। দেখো প্রত্যেকে প্রত্যেকের জায়গাতেই ঠিক, আমরা কারোর হয়তো বেশি একটু ইমোশান বেশি, সে হয়তো একটু বেশিতে কষ্ট পেয়ে যায়, কারোর হয়তো রাগটা বেশি, সে সবাইতেই একটু রেগে যায়, কিন্তু সেটা সাময়িক হোক, এমন না হোক যে রাগটা রাগ থেকে অভিমান, অভিমান থেকে এমন একটা পর্যায়ে চলে গেল যে সম্পর্কটা পুরোপুরি ছিন্ন হয়ে গেল সবার মধ্যে সবার, আর পরবর্তীকালে এক অপরজন বা একটা দিক যখন সম্পর্ক আর গড়তেও চাইবে সেই সম্পর্কটা আর হলো না, কেন না অপর সাইডের মানুষটাই আর নেই, এটা যেন না হয়, তখন কিন্তু কী হয় জানো তো, আফসোসের সীমা থাকে না, আফসোসের সীমা থাকবে না, তখন নিজেকে নিজে তোমরা দোষারোপ করবে, মানে যাদের ক্ষেত্রে এটা হয় নিজেকে নিজে দোষারোপ করতে হবে যে সত্যি সেই সেই টাইমটা তো আর আমার ফিরে আসবে না, সেইটাই হবে যে সেই মানে সেই টাইমটা যদি আমি পেতাম তাহলে হয়তো সমস্তটা ঠিক করে নেওয়া যেত। তাই সময় থাকতে থাকতে সব কিছুটা ঠিক করে নেওয়া হয়তো ভালো। যাদের যাদের মধ্যে এরকম রাগ ক্ষোভ অশান্তি আছে, বন্ধু বান্ধবের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, তারা সবাই ঠিক করে ফেলো। আর এই রাগ যে কতটা ভয়ঙ্কর হয় সেই সংক্রান্ত একটা মানে গল্প তোমাদেরকে আমি বলবো। এরকম যেন না হয় যে এই রাগ ক্ষোভের জন্য একজন একজনকে চিরতরে হারিয়ে ফেলে। তো এটাই আমার বলার ছিল আজকে, মনে হলো যে এটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটুকুই, সবাই ভালো থাকো, তো আজকে আসি, টাটা।